গাউসুল আজম এটা বললে শিরিক যদি একটা দলিল দিতে পারো তাহলে জীবন আর আলোচনা করব না কারণ তারা বলতে চায় গাউসুল আজম নাকি এটা আল্লাহর নাম গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো আপনাকে সাহায্য করতে পারে কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ এজন্য খবরদার আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে ওই সিক্স প্যাক বক্তার কথাই বলছি আমি বললাম আল্লাহর নাম গাউসুল আজম আমি এবার পবিত্র কোরআন খুললাম পবিত্র কোরআনের প্রথমে আপনারা সকলেই জানেন আল্লাহর 99টা সিফাতের নাম আছে আপনারা দেখবেন পবিত্র কোরআনের প্রথমে আল্লাহর 99টা নাম হুয়ার রহমান হুয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাববির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল ক والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتالي والتواب والمنتقم والضر والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقصد والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله غوث الأعظم একটা নাম নাই যারা বলবে গাউসুল আজম আল্লাহর নাম এরা হচ্ছে আন্তর্জাতিক মিথ্যাবাদী ডান হাত তুলে বলো ঠিক কি না আপনি দেখুন একটা নাম যদি আল্লাহর নাম গাউসুল আজম দেখাতে পারে আমি আর বাংলাদেশে ওয়াজ করব না আলোচনা ইউটিউবের মাধ্যমে যাবে তবে হ্যাঁ আমি আরো খুঁজলাম তাফসীর রুহুল বায়ান নামে একখানা কোরআনের তাফসীর গ্রন্থ আছে সেইখানে আল্লাহর 4999 নাম আছে আমি 3 দিন ধরে সেই নামগুলো ঘাঁটলাম ঘাঁটলাম একটা নামও আমি গাউসুল আজম পেলাম না তাহলে সেই বোঝাতে চাচ্ছে গাউস অর্থ সাহায্যকারী আজম মানে মহান মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ সে বলতে চাচ্ছে মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ আরে বোকা মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ এটা তো আমরা নিজেরাও জানি কিন্তু গাউসুল আজমকে কখনো কি আমরা খোদা মনে করেছি এ জবান খুলে বলুন খোদা মনে করেছি আরে না তুমি যদি বলো তোমার কথাই ধরে নিলাম 1 মিনিটের জন্য গাউসুল আজম আল্লাহর সিফাতি নাম 1 মিনিটের জন্য মেনে নিলাম তাহলে আল্লাহর সিফাতি নাম কি রাখা যাবে না তাহলে আসুন না সূরা হাসরের শেষ তিন আয়াতে আমার আল্লাহ বলেছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আমার আল্লাহ বলে আমি আল্লাহর এক নাম মালিক এক নাম কুদ্দুস এক নাম সালাম এক নাম মুমিন আমাদের নোয়াপাড়াতে অসংখ্য মালিক আছে অসংখ্য কুদ্দুস আছে অসংখ্য সালাম আছে অসংখ্য মুমিন আছে তো আল্লাহর নাম মালিক এই জন্য কারো নাম মালিক লাগতে কি কুফুরি হয়ে যাবে আরে না আল্লাহর নাম রহমান আমাদের নোয়াপাড়াতে অসংখ্য রহমান আছে আল্লাহর নাম গাফুর অসংখ্য গাফুর আছে আল্লাহর সিফাতি নাম যে কেউ রাখতে পারে কিন্তু আল্লাহর জাতি নাম একটা হচ্ছে আল্লাহ এই আল্লাহ নামটা একমাত্র আল্লাহর জন্য খাস অন্য কেউ রাখলে কাফের বেঈমান হয়ে যাবে কথা বলুন ঠিক কি না কিন্তু গাউসুল আজম সিফাতি নাম যদি তুমি বলো তাহলে তবে এটা সিফাতি নাম নয় গাউসুল আজম এটা কোনো নাম নয় আমাদের চেয়ারম্যান সাহেব আজকে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান এটা নাম নয় এটা একটা পদবি ওনার স্পেশাল একটা নাম আছে প্রধানমন্ত্রী এটা নাম নয় এটা একটা লকব এটা একটা টাইটেল এটা একটা পদবি আবার এমপি আছে এটা নাম নয় এটা টাইটেল আবার মেয়র আছে কাউন্সিলর আছে এইগুলা নাম নয় গাউসুল আজম এটা নাম নয় এটা একটা পদবীর নাম বলে কেমন ভাবে একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে 14টা স্তর অতিক্রম করতে হবে প্রথমে মানুষ হতে হবে মুসলমান হতে হবে তারপর ইমানদার তারপর আউলিয়া তারপর আওতাদ তারপর আবদাল তারপর কুতুব তারপর কুতুবুল আকতাব তারপর গাউস তারপর গাউসুল আজম এই 14টা স্তর অতিক্রম করার পরে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি গাউসিয়াতের তবকার মধ্যে পৌঁছে গিয়েছেন আর তিনার নামে গাউসিয়া কমিটি বাংলাদেশ ওই গাউসিয়া কমিটির সাথে যারা অ্যাডজাস্ট হবে নিশ্চিতভাবে বলতে পারে ওরা কখনো জঙ্গি হতে পারে না ওরা কখনো বাংলাদেশের সম্পত্তির উপরে গাড়ির মধ্যে আগুন লাগাতে পারে না তারা কখনো 22টি চত্বরে গিয়ে জীবনের রাগ কাটতে পারে না কারণ গাউসুল আজম শিক্ষা দিয়েছে শান্তি আর বর্তমান অসংখ্য টুপি মাথায় দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে এরা ইসলামের নাম বিক্রি করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে ডান হাত তুলে বলো ঠিক কিনা